সমাজ গ্রুপের প্রায় সব বইতে সুদ নিয়ে অহরহ আলোচনা করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে আমাদের শিক্ষার্থী ভাইদের জন্য। এই বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে ইউটিউবে। আবারও বলছি যে বিশ্বের বড় বড় স্কলার, বিশেষ করে অ্যারাবিয়ান স্কলারদের অনেকের এই বিষয়ে আপনার অ্যানালাইসিস আছে এবং তারা বিষয়ে গবেষণা করে জবাব দিয়েছেন। আর সেটার খোলাসা হলো এই, পড়াশোনার জন্য, জানার জন্য যে সুদ এভাবে হয় চক্রবৃদ্ধি হারে, এটা জানার জন্য যদি কেউ সুদি অঙ্ক কষে তাতে সরাসরি হারাম হবে না। তার যদি নিয়ত থাকে আমি শুধু জানলাম জিনিসটা, জেনে রাখলাম যে সুদ এভাবে কষা হয়, কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করে কখনো হারাম কামাবো না, এরকম যদি সিরিয়াসনেস থাকে তার ভিতরে, ইনশাল্লাহ সুদি অঙ্ক কষার কারণে তার কি হবে না, গুনাহ হবে না। টিচারও যদি পড়ায় তারও কি হবে না, গুনাহ হবে না।